আজকে আমরা আপনাদের সাথে খুবই নর্মাল একটা আইপি কেনার সাইট শেয়ার করব। সাইটের নাম হয়তো অনেকেই চিনেন, disposhock.us। এই সাইটটা একদম নর্মাল একটা সাইট, বাট এই সাইটের আইপি দিয়ে খুব ভালো ভালো কিছু সাইটে কাজ করা যায়, কিছু অ্যাপে কাজ করা যায়। আর সবথেকে বেটার ব্যাপার হচ্ছে এই সাইটে মাত্র আপনি $1 দিয়ে আইপি কিনতে পারবেন, $1 দিয়ে 50টা আইপি পাবেন, যেটার কোনো টাইম লাইন নাই যে এক একটা আইপি এতক্ষণ চলবে। বাট এই 24 ঘন্টার ভিতরে আপনি 50টা আইপি না দিলে আপনার ওইটা এক্সপায়ার হয়ে যাবে। আপনি 24 ঘন্টায় যদি একটা আইপিও নেন তবুও যা $1 কেটে নেবে, আবার আপনি মানে 24 ঘন্টায় যদি 50টা আইপি চান 50টা আইপি নিতে পারবেন। তবে এখানে হিউজ আইপি থাকে, আপনি ওর ভিতর থেকে চয়েস করে করে নিতে পারবেন। আর সবথেকে বেটার যে কথা, এটা দিয়ে আপনি অনেক কিছু গেমিং সাইটে গেমিং করতে পারবেন, কিছু গেমিং অ্যাপে কাজ করতে পারবেন। আর সবথেকে ফ্ল্যাশ রিওয়ার্ডে যে ট্রিকটা দিয়েছিলাম, ওখানে বলেছিলাম disposhock-এর আইপি দিয়ে ফ্ল্যাশ রিওয়ার্ডে কাজ করা যায়। তো চলুন দেখিয়ে দিব যে কোন কোন আইপি দিয়ে কাজ করা যায় এবং disposhock-এ কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনারা এখান থেকে আইপি কিনবেন। তো disposhock.us-এ চলে আসবেন। অনেকে হয়তো জানেন, আর এই ভিডিওটা আগেও আমার চ্যানেলে দেওয়া ছিল, সেখানে হয়তো কেউ রিপোর্ট করেছে, সেইখান থেকে আমার চ্যানেলটিকে ভিডিওটা মানে কমিউনিটি স্ট্রাইক দিয়ে ভিডিওটা রিমুভ হয়ে গেছে। তবুও রিস্ক নিয়ে আবার আপলোড করছি পুনরায়, তো জানি না কী হবে। জাস্ট আপনারা ভালো মতো কাজ করেন, ভালো মতো কাজ শিখেন, এই জন্য মেইনলি এত কিছু করা। তো অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট দিবেন, আমাদেরকে হেল্প করবেন, অবশ্যই আপনাদের কাছে একটু বেশি সাপোর্ট প্রত্যাশা করি। তো দেখেন, প্রথমে আপনার disposhock.us-এ চলে আসবেন, জাস্ট আপনারা সাইন আপে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনার ইউজার নেম, একটা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। যেহেতু অ্যাকাউন্ট করতে সবাই পারেন, অ্যাকাউন্ট করার ভিডিওটা দেখাচ্ছি না। তারপরে আপনারা লগ ইনে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনার যে অ্যাকাউন্ট করেছিলেন, যে আপনার হচ্ছে ইউজার নেম, অবশ্যই ইউজার নেমটা মনে রাখবেন, কারণ অ্যাকাউন্টে লগ ইন করার সময় ইউজার নেমটা কিন্তু অবশ্যই লাগবে। তো এরকম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবেন। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য যে আইপি কানেক্ট করে অ্যাকাউন্ট করতে হবে এরকম ব্যাপার না, আপনার বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। তারপরে দেখেন disposhock-এ বা আপনি এখানে buy-shock-এ চলে আসবেন। আসার পরে এখানে দেখেন টেস্ট করার জন্য 50টা ডেইলি মানে লিমিট 50টা, প্রাইস $1, এক্সপায়ার 1 ডেজ, মানে 1 ডেজ আপনি জাস্ট 50টা আইপি নিতে পারবেন। তারপর ডেইলি 50টা করে আইপি 5 দিনের জন্য নিলে 30 দিন আপনার ইউজ করতে পারবেন। $5 নিবে, মাত্র $5, চিন্তা করেন। আপনি হয়তো সর্বোচ্চ যদি বিটকয়েন দিয়েও করেন তাও হয়তো সর্বোচ্চ 500 টাকা এরকম লাগতে পারে। তারপর ডেইলি 50টা করে আপনি হচ্ছে 15 ডেজ $3, তাহলে $3-এর জন্য নিতে পারবেন, $5-এর জন্য নিতে পারবেন, সবই ডেইলি 50, তার ডেইলি 100টা করে, 30 দিন $10, অনেক ইজি একটা ব্যাপার। তো আপনি যেইটাই নিন কোনো ব্যাপার না, এখন কথা হচ্ছে আপনি কোনটা দিয়ে এখানে রিচার্জ করবেন। তো দেখেন এখানে আপনার পারফেক্ট মানি আছে, আপনার যদি পারফেক্ট মানি অ্যাকাউন্ট থাকে তবুই নিতে পারবেন। আপনার যদি শুধুমাত্র $1-এর অফারটা, আপনি জাস্ট হচ্ছে ওয়েব মানি আর পারফেক্ট মানি, তাছাড়া বাকিগুলো দেখেন লাইট কয়েন, বিটকয়েন ড্যাশ, বিটকয়েন, তারপর ওয়েব মানি, পারফেক্ট মানি। তো আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি একটু ওয়েব মানি দিয়ে করে দেখাই, চলুন। যেহেতু $1-এর অপশনে পারফেক্ট মানি আর ওয়েব মানি আছে, তো জাস্ট আপনি ওয়েব মানির উপরে ক্লিক দিবেন, জাস্ট এখানে চলে আসবে। আসার পরে আপনার যে ওয়েব মানি অ্যাকাউন্ট, আপনার যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে অটোমেটিকলি আপনার ওয়েব মানিটা জাস্ট লগ ইন হয়ে যাবে। তো যাওয়ার পরে আপনার দেখেন সব কিছু সেট আপ হয়ে গেছে। জাস্ট আপনি ওয়েব মানি, যারা জানেন না কীভাবে ইউজ করতে হয়, ওয়েব মানি কিপারটা যদি ইউজ করা যায় তাহলে এখান থেকে কোনো পেমেন্টের যে 2% বেশি কাটে ওই ভ্যাটটা নিবে না। আর যদি আপনি কোড ওয়েব মানি যখন পেমেন্ট করতে হয়, কোডটা যদি আপনি হচ্ছে ইতে নেন তাহলে আপনার আবার হচ্ছে USD-টা কেটে নেবে। আপনার এই যে কোডটা যদি আপনি মেইলে নেন বা ফোনে কল দিয়ে নেন, ওরা ফোনে কল দিয়ে বলবে, তাইলে কিন্তু আবার ইটা কেটে নেবে। তো জাস্ট এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক, কনফার্ম পেমেন্টে দিলেই হয়ে যাবে। তো আর যদি ওয়েব মানি অ্যাকাউন্ট যদি এখন তো খুলতে না পারেন বা ওয়েব মানি কীভাবে ভেরিফাই করতে হয় না জানেন তাহলে আমাকে বলবেন, আমি আরেকটা ভিডিও দিয়ে দিব, তাহলে ওই ভিডিওটা দেখে নিলেও আশা করছি করতে পারবেন। আর ওয়েব মানি হয়তো আশা করছি সবাই ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এই যে পেমেন্ট হ্যাজ বিন প্রসেসড, হয়ে গেল, গো টু মার্সেস ওয়েবসাইটে গেলে পেমেন্টটা হয়ে গেছে। তো চলুন দেখাই। তো আপনি এটা কেনার পরে আপনার অর্ডার হিস্টোরিতে দেখতে পারবেন। তো দেখেন আমার অর্ডার হিস্টোরিতে আমি একটু যাই, তো দেখেন অর্ডার হিস্টোরিতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন
$1 করে আমার দুইটা হতে ট্রানজেকশন আমি করেছি। জাস্ট আমি $1 করে জাস্ট পঞ্চাশটা করে নিতে পারবো, ঠিক আছে। যারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই বলে দিব কোন কোন আইপিগুলো দিয়ে ফ্ল্যাশ রিওয়ার্ডে বা অন্যান্য ইগুলোতে ভালো কাজ হবে। তো এরপরে আপনি শক্স লিস্টে চলে আসবেন, আর শক্স লিস্ট 24 মানে আপনি যেগুলো ইউজ করেছেন ওইগুলো ওখানে থাকবে 24 ঘন্টায়। তো এখানে আসার পরে দেখেন আপনি কান্ট্রিটা ইউএসএ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি যদি স্পেশালভাবে আপনি কোনো স্টেটে না নিতে চান তাহলে আর কোনো স্টেট সিলেক্ট করার দরকার নাই। যেহেতু আমরা যদি ফ্ল্যাশ রিওয়ার্ডে কাজ করার জন্য আইপি নিতে চাই তাহলে আমাদেরকে সব থেকে যেগুলো বেস্ট স্পিড, মানে যেগুলো স্পিডটা অনেক বেশি সেই ধরনের আইপিগুলো নিতে হবে। ব্ল্যাক লিস্ট, ইয়েস নো ইত্যাদি ইত্যাদি, এটা ব্যাপার না খুব একটা। তো আপনি জাস্ট ব্ল্যাক লিস্ট এখান থেকে ইয়েস অথবা নো করতে পারেন, জাস্ট সার্চিক লিখ দিবেন। দেওয়ার পরে আপনার এই আপনার আমি আপনি চাইলে সিটি অনুযায়ী, স্টেট অনুযায়ী, বিশেষ করে যখন গোটি ব্যাংক খোলা হতো তখন তো স্টেট সিটি অনুযায়ী আইপি নেওয়া হতো, তখন কিন্তু ওই স্টেট সিটি দিয়ে আপনারা হচ্ছে ফিল্টারিং করতে পারতেন। তো দেখেন এই সার্চ করার পরে এখানে আইপিগুলো দেখাবে। তো দেখেন এখানে বিভিন্ন স্পিড, একদম লাস্টেরগুলো স্পিড, তারপরে আপনার কোথাকার আইপি, তারপর হচ্ছে কোন আইএসপিএর আইপি, ঠিক আছে, তারপরে অনলাইনে কতক্ষণ আছে, তারপর জিপ কোড, লাস্ট লাস্ট কখন অনলাইনে ছিল, এই যে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আপনারা চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আইপিগুলো কতক্ষণ টিকবে। আর ব্ল্যাক লিস্ট লাস্টের আগেরটা দেখেন, ব্ল্যাক লিস্ট ইয়েস অথবা নো, তারপর এখানে স্পিডটা দেখতে পারছেন। সবথেকে বেটার ব্যাপার হচ্ছে স্পিড, এই যে কোনো স্পিড দেখেন মাত্র .48 MBPS, পয়েন্ট, তারপর 1.MB, 1 পয়েন্ট বা 1 MBPS, 1 পয়েন্টের একটু বেশি, 1-এর একটু বেশি। তারপরে এই এছাড়া আরও অনেক স্পিড আছে, কোনো কোনো আইপি 3 MBPS, 4 MBPS পর্যন্ত স্পিড পাবেন। এই যে নিচে যে দেখতে পাচ্ছেন 171টা পেজ আছে, 171টা পেজ একটু রিফ্রেশ করে করে খুঁজলে কিন্তু আপনি পাবেন। আর যেহেতু $1 পঞ্চাশটা আইপি পাচ্ছেন তার মানে এক একটা আইপি আপনাকে মানে 2 সেন্ট করে পড়ছে। তো এইখানে আমি তো বলেই দিলাম, তারপরে আপনি নিজেই 2-3টা আইপি ইউজ করলে আপনি কিন্তু বেটারভাবে আপনি বুঝতে পারবেন যে কোন আইপিগুলো দিয়ে ফ্ল্যাশ রিওয়ার্ডে হচ্ছে, কোন আইপিগুলো দিয়ে কোনো ইতে হচ্ছে। নিজে একটু কষ্ট না করলে সব কিছু তো একজনের উপরে ডিপেন্ড করলে হবে না, কারণ এক একজনের সমস্যা এক এক হতে পারে। আর আপনি কত ভালো করে আমাদের ভিডিওগুলো দেখছেন, আমি কিন্তু ভিডিওতে একদম আগা মাথা সব কিছু ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। এছাড়াও আমাদের সার্ভে কোর্স, গেমিং কোর্স, অবশ্যই এই কোর্সগুলো অনেকে না দেখে বিভিন্ন কোশ্চেন করেন, ভাই এটা হচ্ছে না ওটা হচ্ছে না। আর ভাই গেমিং কোর্সটা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন, সার্ভেগুলো দেখেন, তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন। গত একদিনেই তো $70 ইনকাম করে একটা ভিডিও দিয়েছিলাম, চাইলে ওইগুলো ফলো করতে পারেন। আর হচ্ছে আর্নিবলিতে কোন আইপি দিয়ে কাজ হচ্ছে এই ভিডিওটাও দিব। অবশ্যই সাপোর্ট করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, সবারই উপকার হোক, সমস্যা কী বলেন, সবসময় তো চেষ্টা করছে আপনারা যেন ভালো কিছু পান, তাই না? তো যে আইপিটা আপনারা নিতে চান এই যে গোড়ার দিকে এসে যেখানে স্টার স্টার উঠে আছে, এরপরে ক্লিক দিলেই আপনি জাস্ট আইপিটা দেখতে পারবেন এবং এই আইপিটা কীভাবে সেট আপ করতে হয় এ নিয়ে তো একটা সেট আপ প্লেলিস্টে আছে আমার চ্যানেলে। কো যেই আইপি আপনার শক্স ড্রয়ের, তারপর আপনি পিসিতে সম্পূর্ণ পিসি, সম্পূর্ণ মোবাইল, তারপর আপনার ব্রাউজার, আপনার হচ্ছে শক্স ড্রয়ের, তারপর প্রক্সি ড্রয়ের, তারপর হচ্ছে কলেজ প্রক্সি, ESTTP, কোন আইপি কীভাবে সেট করবেন, অনেক ট্রিক সব ভিডিও দেওয়া আছে, চ্যানেলটিকে ঘুরে দেখবেন। আর ডিসবুসকে আইপি ইউজ করেন, এর পরবর্তী পর্বে ফ্ল্যাশ রিওয়ার্ডের সাইন আপ করলেই $17 পাবেন, এরকম একটা ট্রিক সহ আপনাদেরকে একটা ভিডিও উপহার দিব, যেখানে আপনার ওই ট্রিক্সটা তো থাকছে $20 যে ট্রিক্সটা ইনস্ট্যান্ট ওটা তো থাকছে, ওর বাইরেই মানে যারা ওই ট্রিক্সটাও নিতে পারবেন না তারা সাইন আপ করে $17 একটা ট্রিক্স দিব। তো সেই ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করুন। আপনারা যত বেশি ভিউ, যত বেশি সাবস্ক্রাইব করবেন তত এরকম ট্রিকি ভিডিওগুলো আগে আগে দিব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।